আসসালামু আলাইকুম। আজকে আমরা সিমেন্স এর টিআই পোর্টাল থেকে কনভার্জন অপারেশনস এর ভিতরে কনভার্ট এবং রাউন্ড এই দুইটা সম্পর্কে ধারণা নিব। প্রথমে আমি নেটওয়ার্ক ওয়ান এর ভিতরে আমার রাং বা ব্রাঞ্চ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কনভার্টে ডাবল ক্লিক করব। আসলে কনভার্ট যে ব্লকটা আছে এই ব্লকটার নামই আমাকে বলে দিচ্ছে এটা দ্বারা কি করা হবে। এক ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে আমার ইনপুট অথবা আউটপুটকে কনভার্জন করা হবে। এখানে ডিরেক্টলি ইনপুট আসতে পারে কোনো কিছুর, অথবা অন্য কোনো আউটপুট সেটাকে কনভার্ট করে অন্য কোথাও ইনপুট হিসেবে দিয়ে দেওয়া যাবে এই কনভার্ট অপারেশনের মাধ্যমে। তো এখানে আমার যে ডেটা টাইপগুলো আছে ইন্টেজার, ডাবল ইন্টেজার, রিয়েল, আনসাইন, শর্ট ইন্টেজার, এই ডেটা টাইপগুলোকে এদিকে লিস্টেড ডেটা টাইপে কনভার্ট করে অন্য কোথাও ইনপুট হিসেবে দিয়ে দেওয়া যাবে। তো এখানে কনভার্ট করার ক্ষেত্রে আমাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যখন এক ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্জন করব সেক্ষেত্রে আমাকে বিট সাইজের দিকে খেয়াল রাখতে হবে। ধরেন আমি ধরে নিচ্ছি যে আমি ইন্টেজারকে আনসাইন শর্ট ইন্টেজারে কনভার্ট করব। তো আসেন আমি এখানে আগে আমার প্রোগ্রাম ব্লকসে গিয়ে ওখান থেকে এই ডেটা টাইপের ডেটাগুলোকে স্টোর করার জন্য আমি এখানে অ্যাড নিউ ব্লকে যাব। অ্যাড নিউ ব্লকে যাওয়ার পরে এখান থেকে ডেটা ব্লকে ক্লিক করব। ডেটা ব্লক ক্লিক করে ওকে দিয়ে দিব। আমি এখানে ইনপুট আর আউটপুট নামে দুইটা ট্যাগ নিব। ইনপুট সেটা হবে আমার ইন্টেজার টাইপ, তো আমি এখানে ক্লিক করে ইন্টেজার ক্লিক করে দিব। এরপরে ইন্টেজারের পরে আরেকটা আউটপুট নিব, আমি আরেকটা ট্যাগ নিব যেটা হবে আমার আউটপুট। আমি বলছিলাম যে ইন্টেজার থেকে আনসাইন শর্ট ইন্টেজার আমি কনভার্ট করব, আনসাইন শর্ট ইন্টেজার। এখানে ইন্টেজার আমার 2 টু দি পাওয়ার 16 16 বিট আর আনসাইন শর্ট ইন্টেজার 2 টু দি পাওয়ার 8 বিট। আচ্ছা নিয়ে নেওয়া হয়ে গেল, এখন আমি আমার মেইনে চলে যাব, ব্লকে চলে যাব। এখান থেকে ডেটা টাইপ আগেই সিলেক্ট করে দেওয়া যাবে, অথবা এখানে ক্লিক করে আমি যখন ডেটা ব্লকে ডেটা ডেটা টাইপ ক্রিয়েট করে রাখছি তো সেক্ষেত্রে এটা দিয়ে দিলি এখানে আমার ইনপুট অটোমেটিক চলে আসবে। এখানে ডেটা ব্লক সিলেক্ট করে দিলি, এখানে যেটা ইন্টেজার টাইপ এখানে ইন্টেজার চলে আসছে। এখানে আবারও ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ক্লিক করে ডেটা ব্লক ওয়ানের ভিতরে যাব, দেন এখান থেকে আউটপুটে যাব। আচ্ছা হয়ে গেছে, ইন্টেজার টু আনসাইন শর্ট ইন্টেজার আমি কনভার্ট করব বলতেছি। আচ্ছা ঠিক আছে, তো আমি এখান থেকে একটু দেখি, আমার ইন্টেজার হলো 2 টু দি পাওয়ার 16, সো -32000 থেকে +32000 পর্যন্ত আমার ইনপুট করা যাবে। তো ইন্টেজার থেকে যখন আনসাইন শর্ট ইন্টেজার আমি কনভার্ট করব, তো শর্ট ইন্টেজারের লিমিট হলো 2 টু দি পাওয়ার 8, মানে 256টা ভ্যালু নেওয়া যাবে, 0 টু 255। তো সেক্ষেত্রে এই রেঞ্জের ভিতরে তো হিউজ নেওয়া যাবে, কিন্তু যখন আমি এই ডেটা টাইপ থেকে এই ডেটা টাইপে কনভার্ট করব মাত্র 256টা নাম্বার নেওয়া যাবে। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমার আউট রেঞ্জ না হয়ে যায়। আউট রেঞ্জ হয়ে গেলে আপনার ডেটা টাইপ ডেটা ডেটা কনভার্সনটা ঠিক মতো শো করবে না। তো আমি এখানে এটাকে প্রোগ্রামটাকে ডাউনলোড করে নিই। তো এটা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করার পরে যেটা করব এখান থেকে মনিটরিংটা অন করে দিব, মনিটরিংটা অন করে দিব। অন করে দেওয়ার পরে এখানে আমি ভ্যালু দিয়ে দিব। তো এখানে আমি প্রথমে কি করব, এখানে প্রথমে আমি লাস্ট যে লিমিট 255 আনসাইন শর্ট ইন্টেজারের, ইন্টেজারে তো -32 থেকে +32 পর্যন্ত দেওয়া যাবে, তো আনসাইন শর্ট ইন্টেজারের ম্যাক্স হলো 255 পর্যন্ত দেওয়া যাবে। তো আমি এখানে কি করব, এখানে 255 দিব, আমার আউটপুটেও 255 ইস্যু করবে। এখানে ডেসিমাল সিলেক্ট করবো, প্লাস মাইনাস দেওয়া যাবে, সমস্যা নেই। তো আমি এখানে পজিটিভ ভ্যালু দিব, 255 দিছি। সো ইন্টেজার থেকে আনসাইন শর্ট ইন্টেজারে 255 পর্যন্তই আমাকে কনভার্সন করে দিছে, কোনো প্রবলেম নেই। যখন আমি 256 দিব তখনই এটা আমার 2 টু দি পাওয়ার 8 দ্বারা, মানে আনসাইন শর্ট ইন্টেজারের যে 2 টু দি পাওয়ার 8 আছে বিট সাইজ, তো সেটা দ্বারা ভাগ হবে এবং এরপরে আউটপুটটা শো করবে। তো আমি এখানে 256 যদি দিই আমাকে 0 শো করবে এখানে, কারণ এটা 256 ÷ 256, 2 টু দি পাওয়ার 8 মানে 256 দ্বারা ডিভাইড হচ্ছে। আমি 257 কে আবার 257 এখানে দিব, 1 শো করবে আমাকে, মানে আমি এখানে যা দিচ্ছি সেটা 2 টু দি পাওয়ার 8 দ্বারা ডিভাইড হয়ে এখানে আসছে, কারণ আনসাইন শর্ট ইন্টেজারের যে বিট সাইজ আছে সেটা মাত্র 2 টু দি পাওয়ার 8। এক্ষেত্রে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যাতে আমার ডেটা কনভার্সনটা ঠিক মতো হওয়ার ক্ষেত্রে ডেটা বিট সাইজটা আমার মাথায় রেখে এরপরে কাজটা করতে হবে। তো আমি যদি আচ্ছা এই একটু এটা এক্সচেঞ্জ করে দিই, এটাকে আনসাইন শর্ট ইন্টেজারই দিয়ে দিই, এটাকে দেখানোর জন্য যে শুরুতেই যদি আউট রেঞ্জ হয় তাহলে কি হবে। তো এটাকে আনসাইন শর্ট ইন্টেজার করে দিচ্ছি, আনসাইন শর্ট ইন্টেজার করে দিলাম। তো এখানে আমি যখনই মেইনে চলে যাব, এখানে ডেটা ব্লক ভুল দেখাচ্ছে, তো আমি এটাকে কম্পাইল করে নিব। আচ্ছা ভুল দেখাচ্ছে, এটা হবে না, এখান থেকে আমাকে ইন্টেজারের জায়গায়
এখান থেকে আনসাইন শর্ট ইন্টিজার সিলেক্ট করে দিতে হবে, না ওকে ঠিক আছে। নো অ্যাকশনের জায়গাতে এখান থেকে রিইনিশিয়ালাইজ দেন লোড। আচ্ছা এখন যদি আমি 255 হলো লাস্ট লিমিট আমার 2 to the power 8 আনসাইন শর্ট ইন্টিজারের জন্য, 2 to the power 8, সো 255 ইজ ইট নিয়ে নিবে কোনো সমস্যা নেই। তো আমি যদি 256 দেই, 256, তো এখন দেখেন আমার এই ডেটাটা নিচ্ছে না, কারণ আনসাইন শর্ট ইন্টিজারে এই ভ্যালু দেয়াই যাবে না। তো আপনি আনসাইন শর্ট ইন্টিজার এখান থেকে, তো আমি জাস্ট দেখানোর জন্য করলাম যে ইনপুটে যদি শুরুতেই আউট রেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে, আমাকে ভ্যালুই নিবে না এখানে। বিট সাইজ অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। তো কনভার্সন দেখাইলাম, কনভার্সনের পরে যেটা দেখাবো রাউন্ড দেখাবো। তো কনভার্সনের পরে কনভার্সনটা ডিলিট করে দিচ্ছি, তো এখানে আবারও সিলেক্ট করব, সিলেক্ট করার পরে রাউন্ড নিয়ে নিব, রাউন্ডে ডাবল ক্লিক করলাম। তো এখান থেকে রিয়েলকে, রিয়েল এবং লার্জ রিয়েল দুইটাই হলো দশমিক ডেসিমাল ভ্যালু নেওয়া যাবে, সরি আমার দশমিকের ভ্যালু এখানে নেওয়া যাবে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার নেওয়া যাবে। তো সেক্ষেত্রে আমি যদি বিট সাইজটা একটু দেখি, রিয়েল এবং লার্জ রিয়েল, রিয়েল হলো 2 to the power 32 এবং লার্জ রিয়েল হলো 2 to the power 64। সো এই রেঞ্জের ডাটা মানে দশমিকের ভ্যালু এখানে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো রিয়েল থেকে বা লার্জ রিয়েল থেকে এই ডেটা টাইপগুলোতে কনভার্ট করা যাবে এবং ভ্যালুকে রাউন্ড করা যাবে। রাউন্ড করা মানে দশমিক, ধরেন আচ্ছা আমি একটু ডেটা টাইপটাকে, ডেটা ব্লকে ডেটা টাইপটা একটু কনভার্ট করে নিই, এখানে ইনপুটে আমি এটাকে রিয়েল দিয়ে দেবো, এখান থেকে রিয়েল দিয়ে দিই এবং আউটপুটে এখান থেকে এটা দিয়ে দিই, ইন্টেজার দিয়ে দিই, রিয়েল টু রিয়েলই থাক, রিয়েল টু রিয়েলই থাক। ওখানে কি রাউন্ড হচ্ছে সেটা দেখাচ্ছি। তো এখানে আমি ডেটা ব্লকের ভিতরে যাব, এখানে সিলেক্ট করে ডেটা ব্লক ওয়ানের ভিতরে আমার ইনপুট, এবং এখানে সিলেক্ট করে ডেটা ব্লকের ভিতরে চলে যাব, সিলেক্ট করে আউটপুট এখানে দিয়ে দেবো, অটোমেটিক এখানে রিয়েল চলে আসবে। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, এখান থেকে নো অ্যাকশনের জায়গাতে ইনিশিয়ালাইজ দেন লোড, দেন আমি মনিটরিংটাকে অন করে দেবো। তো রাউন্ড আমার যে কাজটা করবে, এখানে যদি আমি ধরে নেন আমি 20.49 দিলাম, আউটপুটে আমাকে রাউন্ড করে সে আমাকে 20 দিবে, আউটপুটে রাউন্ড করে সেটা আমাকে 20 দিবে। আমি যদি 20.5ও দেই, 20.50 যদি দেই, 20.50 তাও আমাকে 20 দিবে। আমি যখনই 20.51 দিব তখনই আমাকে আউটপুটে এক করে, মানে 0.49 আমাকে বাড়ায়া আউটপুটে দিবে, মানে যখনই আমার রেঞ্জটা 50-এর ভিতরে থাকবে তখন এই দশমিকের আগের অংশটা আমাকে দিবে, এবং যখনই যেটা, যখনই এটা 50-এর বেশি হয়ে যাবে, 51-52, তখনই আমাকে এটাকে 0.49 বা মানে মানে এটাকে রাউন্ড করে 21 এক বাড়ায় আমাকে দিবে। সেখানে 20.51 আছে, সেখানে 21 শো করতেছে। তো আমি যদি এখানে আরেকটা দিই, ধরেন 0.99 দিয়ে আমাকে 1 শো করবে এখানে। এটা হলো রাউন্ডের কাজ। তো এখানে আসলে বেশি কিছু আর এক্সপ্লেন করার নাই, তো হোপসো যতটুকু এক্সপ্লেন করছি আপনাদের বোঝার জন্য যথেষ্ট ছিল। আজকে এই পর্যন্তই, সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।